আসসালামু আলাইকুম। এখন আমি লেন্স আলোচনা করব। তো আমার পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওতে আমি যে সব টপিকগুলো আলোচনা করেছি ওইগুলো ছাড়া লেন্সে যে এক্সট্রা ইনফরমেশন আছে আমি শুধু ওইগুলো আলোচনা করব। তো চলে আসি চ্যাপ্টার 57, যেটা হচ্ছে ওভারভিউ অফ ইউনিটি। তো এখানে হচ্ছে প্রথমে ফাংশন অফ ইমিউনিটি। তো ইমিউনিটির প্রথম ফাংশনই হচ্ছে এটা ইনফেকশনকে ইউজুয়ালি লিমিট করে বা প্রিভেন্ট করে। তো আমাদের এই ইমিউনিটিকে ইউজুয়ালি তিনটা ব্যারিয়ারে ভাগ করা হয়, একটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, একটা থার্ড লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে আমাদের যে ইনটেক স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন থাকে ওগুলা, সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে আমাদের যে ইনেট ইমিউনিটি সেলগুলো থাকে সেইগুলো, অ্যান্ড থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি। তো আমাদের যেটা ইনেট ইমিউনিটি সেটা কিছু জিনোম দিয়ে জন্মগতভাবে ইনকোড করা থাকে। তো ইনেট ইমিউনিটি ইউজুয়ালি নন স্পেসিফিক হলেও এগুলো ইউজুয়ালি একটা প্যাটার্ন রিকগনাইজেশন মাধ্যমে ইউজুয়ালি মাইক্রো অর্গানিজমকে রিকগনাইজ করে। ফর এক্সাম্পল নিউট্রোফিল হচ্ছে যেই ব্যাকটেরিয়া সেল থাকে ওই ব্যাকটেরিয়াল সেলের যে কমন ফিচার থাকে ওটার মাধ্যমে এই ব্যাকটেরিয়াল সেলকে রিকগনাইজ করে। তো অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইউজুয়ালি ডেভেলপড হতে সেভারাল ডেইজ লাগে। এটার একটা এক্সাম্পল হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। যখন নিউমোকক্কাল ভ্যাকসিন ফার্স্ট টাইমে দেওয়া হয় তখন 7 থেকে 10 দিন লাগে অ্যান্টিবডি প্রডিউস হওয়ার জন্য, বাট যখন বুস্টার ডোজ দেওয়া হয় তখন এটা 2 থেকে 3 দিন সময় নেয় অ্যান্টিবডি ডেভেলপ হওয়ার জন্য। তো এখানে একটা টেবিল আছে, টেবিল 57.1, এখানে বলা হয়েছে ইনেট ইমিউনিটি অ্যান্ড অ্যাডাপটিভ ইমিউনিটি সম্পর্কে। তো ইনেট ইমিউনিটির হচ্ছে ডেভেলপ হয় উইদিন মিনিটস, আর অ্যাডাপটিভ ইমিউনিটি সেভারাল ডেইজ। আর ইনেট ইমিউনিটির মেন সেল যেগুলো সেল মিডিয়েটেড ইমিউনিটিতে পার্টিসিপেট করে সেগুলো হচ্ছে ন্যাচারাল কিলার সেল অ্যান্ড ম্যাক্রোফেজ। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির যেই সেলগুলো সেল মিডিয়েটেড ইমিউনিটিতে পার্টিসিপেট করে সেগুলো হচ্ছে হেলপার টি সেল অ্যান্ড সাইটোটক্সিক টি সেল। আর এবার আসি হিউমারাল ইমিউনিটি। ইনেট ইমিউনিটির ক্ষেত্রে হিউমারাল ইমিউনিটিতে ইউজুয়ালি কমপ্লিমেন্ট পার্টিসিপেট করে, আর অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে হিউমারাল ইমিউনিটিতে অ্যান্টিবডি পার্টিসিপেট করে যেটা বি লিম্ফোসাইট থেকে আসে। তো এখানে কমপ্লিমেন্ট ইউজুয়ালি হিউমারাল ইমিউনিটিতে কীভাবে পার্টিসিপেট করে, কমপ্লিমেন্ট কিছু মেমব্রেন একটা কমপ্লেক্স ফর্ম করে, এই মেমব্রেন একটা কমপ্লেক্সটা ইউজুয়ালি অ্যান্টিবডির মতো কাজ করে থাকে। তো ইমিউনিটি আসলে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, একটা হিউমারাল ইমিউনিটি। তো সেল মিডিয়েটেড ইমিউনিটি মেনলি হচ্ছে টি লিম্ফোসাইট করে থাকে অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে। তো এবার আসি হচ্ছে ইনেট ইমিউনিটি। তো ইনেট ইমিউনিটির মধ্যে কিছু সেল আছে এবং কিছু প্রোটিন আছে। সেল হচ্ছে মেনলি ম্যাক্রোফেজ অ্যান্ড ন্যাচারাল কিলার সেল, আর প্রোটিনের মধ্যে হচ্ছে কমপ্লিমেন্ট যেটা অ্যান্টিবডির মতো কাজ করে। তো ইনেট ইমিউনিটি ইউজুয়ালি কোনো ড্যামেজ সেলকে বডি থেকে বের করে দেয় অথবা এটা আমাদের হিলিং প্রসেসকে ইনহ্যান্স করে থাকে। তো ইনেট ইমিউনিটি অ্যাডাপটিভ ইমিউনিটির সাথে কোনো যোগসূত্র ছাড়াই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, বাট মাঝে মধ্যে ইনেট ইমিউনিটির জন্যই কিন্তু এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা ইনহ্যান্স হয়ে যায়। তো ইনেট ইমিউনিটির যেসব সেল আছে ইনেট ইমিউনিটির ওই সেলগুলো ইউজুয়ালি দুইভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে এটা মাইক্রোবসকে কিল করতে পারে, সেকেন্ড হচ্ছে এগুলো মাইক্রো অর্গানিজমকে ইউজুয়ালি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে হেলপার টি সেলের কাছে প্রেজেন্ট করে অ্যাকোয়ার্ড ইমিউনিটির রেসপন্সকে এনহ্যান্স করতে পারে। কিছু সেল আছে শুধুমাত্র কিলই করে, যেমন নিউট্রোফিল, এটা শুধু অ্যান্টিজেনকে কিল করে। আর কিছু সেল আছে যেটা হচ্ছে কিলও করে এবং এটা অ্যান্টিজেন প্রেজেন্টেশনও করে অ্যাডাপটিভ ইমিউনিটির জন্য, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ ডেন্ড্রাইটিক সেল। তো ইউজুয়ালি ইনেট ইমিউনিটির যে সেলগুলো অ্যান্টিজেনকে রিকগনাইজ করে সেটাকে বলা হয় প্যাটার্ন রিকগনাইজেশন। তো এই প্যাটার্ন রিকগনাইজেশন কিছু প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরের মাধ্যমে রিকগনাইজেশন হয়ে থাকে। তো ইনেট ইমিউনিটি সেলগুলো অ্যান্টিজেনকে রিসিভ করে কিছু সাবস্টেন্স সিক্রেট করে, ওই সাবস্টেন্স ইউজুয়ালি তিনটা, সাইটোকাইন্স, কেমোকাইন্স অ্যান্ড ইনফ্লামেটরি সিগন্যাল। তো সাইটোকাইন্স, কেমোকাইন্স দুইটাই হচ্ছে প্রোটিন ইন নেচার। তো সাইটোকাইন্স ইউজুয়ালি ইমিউন সেলগুলোর মধ্যে কমিউনিকেট করে থাকে, আর কেমোকাইন্সগুলো ইউজুয়ালি ইফেক্টর যেই সেল থাকে তাদেরকে ইউজুয়ালি রিকুইট করে ইনফ্লামেশনের ওইখানে নিয়ে চলে আসে। তো ইউজুয়ালি মেন ফ্যাগোসাইটোসিল যেমন ম্যাক্রোফেজ বা আদার যে সেল আছে ওগুলো শুধু ফ্যাগোসাইটোসিসই করে না, ওগুলো ওই ফ্যাগোসাইটিক ম্যাটেরিয়ালকে কিল করে বিভিন্ন স্মল পেপটাইডে ফর্ম করে ওটা তার সার্ফেসে ডিসপ্লে করে ক্লাস টু এমএসি মলিকুলের মাধ্যমে, যেটা হেলপার টি সেল রিকগনাইজ করতে পারে। তো ইউজুয়ালি ম্যাক্রোফেজ যখন একটা অ্যান্টিজেনকে ইনগ্লাভ করে সেটা ইউজুয়ালি ইন্ট্রাসেলুলার কিলিং মেকানিজমে তাকে ডিস্ট্রয় করে। এবার এখানে একটা টেবিল আছে, টেবিল 57.2,
টু, এখানে বলা হয়েছে বিভিন্ন ফ্যাক্টর ইনেট ইমিউনিটি। এটা আমি পার্ট ওয়ান পার্ট টু ভিডিওতে অলরেডি আলোচনা করেছি। তো এখানে এক্সট্রা একটা কথা আছে, সেটা হচ্ছে অ্যাপোবিসি থ্রিজি। এটা ইউজুয়ালি রেট্রোভাইরাল যেই ডিএনএ অ্যান্ড এমআরএনএ থাকে তার হাইপার মিউটেশন করে থাকে। এটা ইউজুয়ালি একটা অ্যাপোলিপোপ্রোটিন বি আরএনএ এডিটিং এনজাইম। একটা পার্সনের ক্ষেত্রে ইনেট ইমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুইটাই অনেক জরুরি, বাট যেই সব পার্সনের ইনেট ইমিউনিটি আছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি নাই, তারা সিভিয়ার রিকারেন্ট ইনফেকশন অথবা সিভিয়ার লাইফ থ্রেটেনিং ইনফেকশন হতে পারে, এই জন্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি অনেক জরুরি। এরপর আসে অ্যাডাপটিভ ইমিউনিটি। তো অ্যাডাপটিভ ইমিউনিটির ক্ষেত্রে মেনলি হচ্ছে দুইটা সেল কাজ করে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট বোন ম্যারো থেকে ডেভেলপ করে বলে ওটাকে বি লিম্ফোসাইট বলা হয়, আর টি লিম্ফোসাইট যেটা সেটা ম্যাচিউর হয় থাইমাসে, এই জন্য ওটাকে টি লিম্ফোসাইট বলা হয়। তো এগুলো ইউজুয়ালি কোনো অ্যান্টিজেনকে খুব সহজেই রিকগনাইজ করে, ইনেট ইমিউনিটির মতো প্যাটার্ন রিকগনাইজেশনের মাধ্যমে এটা রিকগনাইজ করে না। তো বি অ্যান্ড টি লিম্ফোসাইটের মধ্যে তিনটা ফিচার খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডাইভার্সিটি, দুই হচ্ছে মেমোরি, তিন হচ্ছে স্পেসিফিসিটি। ডাইভার্সিটি মানে এই বি অ্যান্ড টি সেলগুলো অনেক ধরনের অ্যান্টিজেনের এগেনস্টেই কাজ করতে পারে, এটা হচ্ছে ডাইভার্সিটি। মেমোরি হচ্ছে এরা মেমোরি সেলও প্রডিউস করে, আর স্পেসিফিসিটি হচ্ছে এরা স্পেসিফিক ইউনিটস অ্যাকশন। তো এই এবার টি লিম্ফোসাইট, তো টি লিম্ফোসাইটগুলো অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তো টি লিম্ফোসাইটগুলো ইউজুয়ালি তাদের সারফেস অ্যান্টিজেনের ভিত্তিতে ডিফারেন্সিয়েট করা হয়, যেটাকে বলা হয় সিডি মলিকিউলস বা ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। তো এটা হচ্ছে একটা লিম্ফ টি লিম্ফোসাইট থেকে আরেকটা টি লিম্ফোসাইটের ডিফারেন্সিয়েশন করা হয়, যার সারফেসে সিডি এইট মলিকিউলস থাকে সেগুলো হচ্ছে সাইটোটক্সিক টি সেল, আর যার সারফেসে সিডি ফোর থাকে সেগুলো হেলপার টি সেল, এটা আমরা জানি। তো কিছু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইউজুয়ালি ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে ইন্টারাকশন করে থাকে, এটা আমরা জানি। তো সাইটোটক্সিক টি সেল ইউজুয়ালি যেই সব ফরেন পার্টিকেল আছে ওগুলোকে কিল করে দেয়, আর হেলপার টি সেল ইউজুয়ালি বি সেলকে ইনস্ট্রাক্ট করে অ্যান্টিবডি প্রোডিউস করার জন্যে। তো আমাদের যে ইমিউন রেসপন্স, ইমিউন রেসপন্সটা অনেকগুলো সেল এবং প্রোটিনের মাধ্যমে হয়ে থাকে। সেলের মধ্যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, প্রোটিন হচ্ছে অ্যান্টিবডি কমপ্লিমেন্ট, সাইটোকাইন্স, এইগুলা। এবার আসে একটা টেবিল, সেটা হচ্ছে 57-3। এখানে বলা হয়েছে বি লিম্ফোসাইট যেটা বি সেল ওটা অপসোনাইজেশনে হেল্প করে এবং টক্সিনকে নিউট্রালাইজেশন করে, আর এগুলো হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জিও করে থাকে, যেমন হে ফেভার, অ্যানাফাইলেকটিক শক, তাছাড়া অটো ইমিউনিটিও করে। আর টি লিম্ফোসাইট হচ্ছে এগুলো মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, ফাঙ্গাস, ভাইরাস ইনফেক্টেড সেল এগেনস্টে প্রোটেকশন দেয়, এছাড়াও এরা টিউমার রিজেকশন অ্যান্ড ট্রান্সপ্লান্ট রিজেকশন করে থাকে। এছাড়া এগুলো হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জিও করে, যেমন পয়জন ওক, এবং এগুলো হচ্ছে কোয়ার্ডিনেশন অ্যান্ড রেগুলেশন করতে পারে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমকে। এবার সে অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি। তো অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটিতে ইউজুয়ালি যেটা অ্যাক্টিভ ইউনিটি সেটা হচ্ছে আমাদের শরীরে অ্যান্টিজেন ঢুকলে আমাদের শরীরই ওই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস করে, এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। তো এই ক্ষেত্রে ইউজুয়ালি অ্যাক্টিভ ইউনিটিতে অ্যান্টিবডি প্রডিউস করেও হতে পারে, অথবা সেল মিডিয়েটেড ইমিউনিটি যেটা সাইটোটক্সিক টি সেল ওটা প্রডিউস করে হতে পারে। তো এই অ্যাক্টিভ ইউনিটি লং টার্ম, বাট এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক স্লো প্রসেস। এবার সে প্যাসিভ ইউনিটি, প্যাসিভ ইউনিটি ইউজুয়ালি অ্যান্টিবডি আরেক জায়গা থেকে প্রডিউস করে আরেকজনের শরীরে দেওয়া হয়ে থাকে, এটা টিটেনাস, বোটুলিজম এই ক্ষেত্রে দেওয়া হয়, এছাড়াও র্যাবিস, হেপাটাইটিস এ বিতে দেওয়া হয়ে থাকে। তাছাড়া ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটিও আছে, যেমন মায়ের প্লাজেন্টা দিয়ে ইমিউনোগ্লোবুলিন জি যায় এবং ব্রেস্ট মিল্কের মাধ্যমে ইমিউনোগ্লোবুলিন এ যায়। এছাড়াও দুইটা ভিন্ন স্পিসিসের মধ্যেও এটা হতে পারে, যেমন স্নেক ভেনম। তো স্নেক ভেনমের এগেনস্টে যে অ্যান্টি ভেনম প্রডিউস করা হয় এটা ইউজুয়ালি হর্স বা শিপের শরীরে প্রথমে ওই স্নেক ভেনমটা ইন্ট্রোডিউস করা হয়, করার পরে ওইখানে যে অ্যান্টিবডি প্রডিউস হয় সেই সেরামটা নিয়ে ইউজুয়ালি হিউম্যান বা ডগে দেওয়া হয়ে থাকে। এবার সে অ্যাক্টিভ প্যাসিভ ইউনিটি, অ্যাক্টিভ প্যাসিভ ইউনিটিতে আমরা জানি অ্যান্টিবডি এবং ভ্যাকসিন দুইটা একসাথে দেওয়া হয়। তো এগুলো কিন্তু একটা সাইটেই দেওয়া হয় না, যেমন হাতে এক জায়গায় দেওয়া হয় না, কারণ দিলে কি হয় ওই অ্যান্টিবডিটা ওই ভ্যাকসিনকে নিউট্রালাইজ করে দেয়, এই জন্য এটা দুইটা ডিফারেন্ট সাইটে দেওয়া হয় প্যাসিভ অ্যাক্টিভ ইউনিটির ক্ষেত্রে। তো প্যাসিভ অ্যাক্টিভ ইউনিটির এক্সাম্পল হচ্ছে টিটেনাস, র্যাবিস, হেপাটাইটিস বি। এবার আসে ইমিউনোজেন। তো ইমিউনোজেনের কিছু ক্রাইটেরিয়া আছে, আমি আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে ফরেননেস, দেন হাই মলিকুলার ওয়েট, এইগুলা। তো কিছু এক্সট্রা ইনফো আছে সেগুলো আলোচনা করি। তো মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট ইউজুয়ালি
10,000 ডাল্টনের বেশি হতে হয় একটা গুড অ্যান্টিজেনের। তো এখানে যে প্রোটিনগুলো আছে যে ওইগুলো হচ্ছে গুড অ্যান্টিজেন, কারণ কি, কারণ ওইগুলোর মলিকুলার ওয়েট হচ্ছে 1,00,000 গ্রাম পার মোলের বেশি হয়ে থাকে। আর যেগুলো 10,000 ডাল্টনের নিচে ওগুলো ইউজুয়ালি অনেক উইক অ্যান্টিজেন হয়ে থাকে। আর যেগুলো হচ্ছে একটা সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড ওগুলো ইউজুয়ালি নন ইমিউনোজেনিক, আর যেগুলো হ্যাপটেন ওইগুলো লো মলিকুলার ওয়েট হওয়ার জন্য ওগুলো ইমিউনোজেনিক না, ওগুলো ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করলে ইমিউনোজেনিক হতে পারে। এবার সে কেমিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি, এখানে বলেছিলাম যে হেটারো পলিমারফাসগুলো বেশি অ্যান্টিজেনিক। তো হেটারো পলিমারফাস মানে হচ্ছে 2 and 3 ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যামিনো অ্যাসিড এইখানে থাকে। এবার অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস বা এপিটপস আমি বলেছিলাম, তো অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস বা এপিটপে ইউজুয়ালি অ্যান্টিবডি এসে বাইন্ড করতে পারে অথবা টি সেল রিসেপ্টর এসে বাইন্ড করতে পারে। তো যেসব এপিটপে অ্যান্টিবডি এসে বাইন্ড করে ওইসব এপিটপে ইউজুয়ালি 5টা অ্যামিনো অ্যাসিড থাকে। আর যেসব এপিটপে টি সেল রিসেপ্টর এসে বাইন্ড করে, মেনলি সাইটোটক্সিক টি সেল রিসেপ্টর, ওইগুলোর এপিটপে 8 থেকে 17টা অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। এবার সেই হ্যাপটেন, তো হ্যাপটেন হচ্ছে ইউজুয়ালি নন প্রোটিন ইন কেমিক্যাল নেচার, আর এগুলো ইউজুয়ালি নর্মালি ইমিউনোজেনিক না, যখন একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে তখন ইমিউনোজেনিক হয়। তো হ্যাপটেন ইউজুয়ালি নিউক্লিক অ্যাসিড অ্যান্ড লিপিড অথবা ড্রাগসও হতে পারে, যেমন পেনিসিলিন। এছাড়াও প্লান্ট অয়েলে যে কিছু ক্যাথেকল থাকে, এই ক্যাথেকলগুলো পয়জন ওক অ্যান্ড পয়জন আইভি ফর্ম করে, এগুলো ইউজুয়ালি হ্যাপটেন। তো হ্যাপটেন হচ্ছে সরাসরি কোনো টিসেলকে স্টিমুলেট করতে পারে না, এদের ক্যারিয়ার প্রোটিনের দরকার হয় হেলপার টিসেলকে স্টিমুলেট করার জন্য। কেন? কারণ আমরা জানি হেলপার টিসেল শুধুমাত্র অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারে যখন ওই অ্যান্টিজেনটা ক্লাস 2 MHC মলিকিউল দিয়ে অ্যাটাচ থাকে। তো যেহেতু হ্যাপটেন একটি নন প্রোটিন, তার মানে এই হ্যাপটেনের সাথে ক্লাস 2 MHC মলিকিউল এসব বাইন্ড করতে পারে না। তো বাইন্ড করতে পারে না বলে হেলপার টিসেলও অ্যাক্টিভ হতে পারে না। তো কিছু পলিস্যাকারাইড আছে, যে পলিস্যাকারাইডগুলো কোনো অ্যান্টিজেন প্রেজেন্টেশন কোনো হেলপার টি সেল ছাড়াই সরাসরি বি সেলকে স্টিমুলেট করতে পারে। তো এই পলিস্যাকারাইড কিন্তু কোনো হ্যাপটেন না, কারণ এই পলিস্যাকারাইড কিন্তু সরাসরি বি সেলকে স্টিমুলেট করতেছে। এগুলো কিন্তু ইমিউনোজেনিক, এগুলো ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করা লাগছে না। তো পলিস্যাকারাইড আর হ্যাপটেনের এক্সেপশন এটা। তো এখানে একটা টেবিল আছে 57-4, এখানে বলা হয়েছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইউনিটির সম্পর্কে কিছু কথা। তো অ্যাক্টিভ ইউনিটিতে ইউজুয়ালি যে মিডিয়েটার্সগুলো ওইগুলো অ্যান্টিবডি অন টি সেল, মেনলি সাইটোটক্সিক টি সেল, আর প্যাসিভে অ্যান্টিবডি অনলি। তো এই হ্যাপটেন কীভাবে ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে ইমিউন রিসপন্স প্রডিউস করে সেটা দেখে নিই। তো একটা হ্যাপটেন প্রথমে একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে, যেই ক্যারিয়ার প্রোটিনটা আমাদের হচ্ছে সেলফ ক্যারিয়ার প্রোটিন, যেমন অ্যালবুমিনের সাথে বাইন্ড করে। বাইন্ড করার পরে একটা হ্যাপটেন ক্যারিয়ার প্রোটিন কমপ্লেক্স ফর্ম হয়। তো এই হ্যাপটেন ক্যারিয়ার প্রোটিন কমপ্লেক্সটা বি সেল দিয়ে ইনগালফ হয়। আমরা জানি হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কিন্তু অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইটও কাজ করে। তো এই বি সেলটা ওই হ্যাপটেন ক্যারিয়ার প্রোটিন কমপ্লেক্সটাকে ইনগালফ করে, করার পরে ওটা হচ্ছে ক্লাস 2 MHC মলিকুলের মাধ্যমে এটা তার সারফেসে ইউজুয়ালি ডিসপ্লে করে। তো ডিসপ্লে করার পরে ক্লাস 2 MHC মলিকুল দিয়ে ওই হেলপার টি সেল এটাকে রিকগনাইজ করতে পারে, করার পরে এটা আবার বি সেলকে স্টিমুলেট করে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের জন্য। তো এটা কেন হয়? তো হ্যাপটেন তো আমাদের নর্মালি বডির যেই ক্যারিয়ার প্রোটিন থাকে অ্যালবুমিন তার সাথে বাইন্ড করতেছে, তারপরও কেন এটা ইমিউন রিসপন্স প্রডিউস করতেছে? কারণ হ্যাপটেন যখন ওই আমাদের অ্যালবুমিন যেটা নর্মাল প্রোটিনের সাথে বাইন্ড করে, বাইন্ড করার পরে ওই প্রোটিনের কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করে দেয়, যার কারণে প্রোটিনটা অ্যান্টিজেনিক হয়ে যায় এবং আমাদের সেলফ অ্যান্টিজেনার থাকে না, তখন এর এগেনস্টে ইমিউন রিসপন্স হয়। তো এর একটা এক্সাম্পল আছে কনজুগেটেড ভ্যাকসিন। কনজুগেটেড ভ্যাকসিনে ইউজুয়ালি একটা উইক ইমিউনোজেন আর একটি স্ট্রং পেপটাইড একসাথে মিলিতভাবে দেওয়া হয়। তো স্ট্রং পেপটাইডকে প্রথমে টি সেল রিকগনাইজ করে, টি সেল রিকগনাইজ করার পরে এই টি সেলকে আবার বি সেলকে স্টিমুলেট করে, এই বি সেলটা যেন ওই উইক ইমিউনোজেনকে রিকগনাইজ করে, ওর এগেনস্ট ইমিউন রিসপন্স প্রডিউস করে। তো হ্যাপটেনের একটা মেকানিজম আমি অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে এটা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে ওই ক্যারিয়ার প্রোটিনের স্ট্রাকচারাল চেঞ্জ করে ওটাকে মডিফাই করে অ্যান্টিজেনিক করে ফেলে। এটা হচ্ছে একটা মেকানিজম, যেমন পেনিসিলিন বা পয়জন ওক অয়েল আমাদের ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে ইমিউন রিসপন্স করে। আরও একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে আমাদের এই হ্যাপটেনগুলা কোনো ক্যারিয়ার প্রোটিনের সাথে যখন বাইন্ড করে, বাইন্ড করার পরে এইগুলো অ্যান্টিবডিকে অ্যাগ্রিগেটেড করতে পারে। তো
ইউজুয়ালি এই হ্যাপটেন যখন কোনো ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে এটা ইমিউনোগ্লোবুলিন ই কেও অ্যাগ্রিগেটেড করতে পারে, এটাকে বলা হয় রিসেপ্টর ক্রস লিঙ্কিং। তো আমরা জানি হচ্ছে মাস্ট সেলের সারফেসেও ইমিউনোগ্লোবুলিন ই থাকে, তো মাস্ট সেলের সারফেসেও কি হয় এই অনেকগুলো ইমিউনোগ্লোবুলিন ই ক্রস লিঙ্ক হয়ে ওই সারফেসে এসে অ্যাটাচ হয়, যার কারণে এই মাসেল ডিগ্রানুলেশন হয়, বিভিন্ন মিডিয়েটর সাচ অ্যাজ হিস্টামিন রিলিজ করে, যার কারণে অ্যানাফাইল্যাকটিক শক হয়। তো হিস্টামিনটা ইউজুয়ালি তিন জায়গায় রিলিজ হয়, একটা হচ্ছে আমাদের স্কিনের যে মাসেল থাকে ওইখান থেকে রিলিজ হয় হিপস করে, দেন হচ্ছে আমাদের লাংস থেকে রিলিজ হয়, দেন বঙ্গ কনস্ট্রিকশন করে, আর সিস্টেমিক ভেসেলস থেকে রিলিজ হয়, যার কারণে অ্যানাফাইল্যাক্সিস হয়ে যায়। তো ইউজুয়ালি যাদের এই হ্যাপটেনের প্রতি অ্যালার্জি আছে তাদেরই এইগুলা হয়ে থাকে, যেমন যেই সব পেশেন্টের পেনিসিলিনের প্রতি অ্যালার্জি আছে তাদের কিন্তু এই অ্যালার্জিটা শো করবে, নর্মাল যাদের অ্যালার্জি নাই তাদের কিন্তু শো করবে না। এবার সে অ্যাডজুভেন্ট, তো অ্যাডজুভেন্ট জিনিসগুলো কি, এগুলো ইউজুয়ালি ইমিউনোজেনের ইমিউন রিসপন্সকে ইনহ্যান্স করে, বাট এগুলো ইমিউনোজেনের সাথে বাইন্ড করে না, এগুলো ইমিউনোজেন বা ক্যারিয়ার প্রোটিন থেকে পুরাই আলাদা। কারণ একটা ক্যারিয়ার প্রোটিন কিন্তু ইমিউনোজেনের সাথে বাইন্ড করতে পারে, বাট অ্যাডজুভেন্ট কখনো একটা কোভ্যালেন্ট লিঙ্কেজ দিয়ে বাইন্ড করে না, বাট এটা ইমিউন রিসপন্সকে ইনহ্যান্স করে। তো কীভাবে ইমিউন রিসপন্সকে ইনহ্যান্স করে, এটা ইউজুয়ালি একটা ইমিউনোজেনকে স্লোলি রিলিজ করে, যার কারণে ইনিশিয়াল স্টিমুলাসটা অনেক প্রলং হয়। এছাড়াও এটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে কোনো ইমিউনোজেন আপটেক এনহ্যান্স করে থাকে, এছাড়াও এটা লিম্ফয়েড টিস্যুতে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাইগ্রেশনের স্পিডটা বাড়িয়ে দেয়। এছাড়াও অ্যাডজুভেন্টসগুলো ইউজুয়ালি ম্যাক্রোফেজ এবং বি সেলের সারফেসে একটা রিসেপ্টর থাকে যেটা হচ্ছে টোল লাইক রিসেপ্টর, এই টোল লাইক রিসেপ্টরকে স্টিমুলেট করে দেয়, যার কারণে সাইটোকাইন্স প্রডিউস হয়। তো অ্যাডজুভেন্টের এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড লিপিড, যেগুলো ভ্যাকসিনে ইউজুয়ালি ইউজ করা হয়। এরপরের টপিক হচ্ছে এজ অ্যান্ড ইমিউন রিসপন্স। তো এজ ইউজুয়ালি এক্সট্রিম এজে আমরা জানি হচ্ছে ইমিউন রিসপন্স অনেক কমে যায়, একদম বাচ্চা আর বুড়াদের। তো একটা বাচ্চার ইন্টেস্টাইনের নর্মাল ফাংশন ডেভেলপড হতেই 3 থেকে 4 সপ্তাহ লাগে, আর একটা নিউবর্নে ইউজুয়ালি যে বি অ্যান্ড টি লিম্ফোসাইট থাকে সেটা একটা অ্যাডাল্টের থেকে সংখ্যায় অনেক বেশি থাকে, বাট সেগুলো ইউজুয়ালি লেস ইফেক্টিভ থাকে। তো বাচ্চার যে ইমিউনোগ্লোবুলিন থাকে, ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন এ, এই দুইটা ইউজুয়ালি 1 বছরের পরে মেনলি প্রোটেকশন দেওয়া শুরু করে, বাট তাছাড়া মায়ের প্লাজেন্টা থেকে ইমিউনোগ্লোবুলিন জি এবং ব্রেস্ট মিল্ক থেকে যে ইমিউনোগ্লোবুলিন এ আসে, এই দুইটা বাচ্চাকে 6 মান্থস পর্যন্ত ইউজুয়ালি প্রোটেকশন দিয়ে থাকে। আর বয়স্কদের ইমিউনিটি কেন কমে যায়, কারণ বয়স বাড়ার সাথে সাথে থাইমাসটা অ্যাট্রোফি হতে থাকে, ইউজুয়ালি পিউবার্টি থেকে এই অ্যাট্রোফি হওয়াটা শুরু করে, এই জন্য 60 ইয়ার্স মানে 60 বছরের পরে ইউজুয়ালি নতুন কোনো টি লিম্ফোসাইট ডেভেলপড হয় না, মেমোরি সেল থাকলেও নতুন টি লিম্ফোসাইট ইউজুয়ালি ডেভেলপড হয় না। তো বাচ্চা জন্মের পরে তার ভ্যাকসিন দেওয়াটা খুবই জরুরি, বাচ্চার ইউজুয়ালি ভ্যাকসিন নির্দিষ্ট সময় অনুযায়ী দিতে হয়। তো এখানে একটা এক্সাম্পল আছে, যেমন নিউমোকক্কাল ভ্যাকসিন, তো নিউমোকক্কাল ভ্যাকসিন দুই ধরনের আছে, একটা কনজুগেটেড একটা আনকনজুগেটেড। তো যেটা আনকনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিন সেটা কিন্তু 18 মাসের পরে দিলে কাজ করবে, তার আগে দিলে কাজ করবে না, আর যেটা কনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিন, ইউজুয়ালি কনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিনটা 2 মাস বয়সের আগে দিলে এটা ভালো কাজ করে। তো এই কনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিনে পলিস্যাকারাইড কনজুগেটেড থাকে একটা ক্যারিয়ার প্রোটিনের দ্বারা। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে অনেক ল্যাটেন্ট ইনফেকশন প্রডিউস হতে পারে, যেমন যার শরীরে ইমিউনিটির জন্য ওটা ল্যাটেন্ট ছিল পরবর্তীতে ফ্লেয়ার আপ হতে পারে, যেমন ভ্যারিসেলা জুস্টার, তাছাড়া মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এগুলো ইউজুয়ালি রিঅ্যাক্টিভেট হতে পারে।